আমি এখন দেখাবো রাউটার নেম কি করে হাইড করতে হয়। প্রথমে নেটওয়ার্ক আইকনে ক্লিক করলাম, তারপর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, তারপরে লোকাল এরিয়া কানেকশন থেকে আমি স্ট্যাটাস ডিটেইল দেখে গেটওয়েটা দেখে নিলাম। গেটওয়ে আছে 192.168.0.1। অবশ্যই গেটে দেখার আরেকটা পথ আছে, সেটা হচ্ছে রানে যাওয়ার পরে লিখতে হবে সিএমডি, তারপর লিখতে হবে আইপি কনফিগ, আইপি CONFIG, ডিফল্ট গেটওয়ে 192.168.0.1, এটা হচ্ছে রাউটারের ডিফল্ট গেটওয়ে। এই ডিফল্ট গেটওয়েটা নিয়ে একটা ব্রাউজারে সার্চ দেব 192.168.0.1। যেহেতু আমার রাউটারের ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া ছিল অ্যাডমিন পাসওয়ার্ড, একবারে লগ ইন হয়ে গেছে। এখন রাউটারের কনফিগার করে নিবে, আমি স্ট্যাটিক আইপি দিয়ে কনফিগার করতেছি। অবশ্যই ডায়ালগ কানেকশন হলে আমাকে পিপিপি ওই কানেকশন দিয়ে দিতে হবে, তখন ইউজার নেম পাসওয়ার্ড সেভ, তখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সেভ করে দিতে হবে। যেহেতু আমার আছে স্ট্যাটিক আইপি, আমি স্ট্যাটিক আইপি দিয়ে কনফিগার করব। আমার আইপি হচ্ছে 192.168.204.185। সাবনেট ম্যাচ আছে 255.255.255.0। তারপর 192.168.204.1। ডিএনএস আছে 10.10.10.20। ডিএনএস সেকেন্ডারি ডিএনএস আছে 10.10.10.30। সেভ, এবার আমি রাউটার নেমটা চেঞ্জ করে নিব। যেহেতু রাউটার নেমটা ছোটো থাকলে, মানে যেহেতু হাইড হয়ে থাকবে, তখন বড় নাম হলে লিখতে পরে লিখতে অসুবিধা হবে, এই জন্য আমি ছোটো একটা নাম দিয়ে নেব। রাউটার নেম দিলাম অনলি আর দিয়ে সেভ। একবার রিবুট দিয়ে নেব, যেহেতু আমার একটা কনফিগার হয়েছে। হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রাউটারের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিই, ওয়্যারলেসে ক্লিক করার পরে ওয়্যারলেস সিকিউরিটি যে WPA2 পার্সোনাল রিকমেন্ডেশন, এটাতে টিক দিয়ে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা বসাই দিব। আমি পাসওয়ার্ড দিলাম নো পাসওয়ার্ড, সেভ। আমি আবার রিবুট দিয়ে নিব, কিন্তু প্রতিটা কনফিগারের পরে একবার করে রিবুট দেওয়া ভালো, সেটা সেভ হয়ে থাকবে। পাসওয়ার্ড সেভ করার পরে আবার 100% রিবুট কমপ্লিট হওয়ার পরে তারপর আমার মূল কার্যক্রম শুরু হবে। আমার ওয়্যারলেস নেম হাইড করার মূল উদ্দেশ্য আছে, আমি চাচ্ছি না আমার নেটওয়ার্কটা শেয়ার হোক, আর কেউ খুঁজেও পাবে না, যার কারণে কেউ কখনো পাসওয়ার্ডে চাইবে না, যার কারণে রাউটার নেমটা হাইড করতে হচ্ছে। 100% কমপ্লিট, এখন হবে মূল কার্যক্রম। হচ্ছে আমি যদি ওইখানে রিবোর্ড না আসে, তাহলে সিস্টেম তুলছে যে রিবোর্ড আছে, এখান থেকে রিবোর্ড দিয়ে কমপ্লিট করে নেবেন। রিবোর্ড দিলে সমস্ত কনফিগারেশনটা সেভ হয়ে থাকে। আগে একবার কানেক্ট করে দেখি,
connected is account data name to hack করার জন্য আমি যাব wireless যাওয়ার পরে এসে ব্রডকাস্ট এই টিকটা তুলে দিব তুলে দেওয়ার পরে সেভ সেভ দিয়ে আরেকবার রিবুট ব্রডকাস্ট এর টিকটা তুলে দেওয়ার কারণে দেখবেন এখন আমার রাউটার নেমটা হাইড হয়ে যাবে কমপ্লিট রিবুট এখন সাইড দিলে আর কিছু আসতেছে না এখানে রাউটার নেমও দেখাচ্ছে না এখন রাউটার নেমটা কানেক্ট করার জন্য ওপেন নেটওয়ার্ক ইনস্টলিং সেন্টার তারপর সেটাকে নিয়ে কানেকশন ও নেটওয়ার্ক ম্যানুয়ালি কানেক্ট টু দ্য ইন্টারনেট নেক্সট এখানে এসে আমি নেটওয়ার্ক নেম দিব দিয়ে দিয়েছিলাম ছিল আর সিকিউরিটি মোড এটা দিয়ে তারপরে সিকিউরিটি যেটা দিয়েছিলাম সেটা দিব দেখুন এই যেটা টিক দিয়ে দিব দেওয়ার পরে নেক্সট এখানে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে কমপ্লিট এবার আমি নেটওয়ার্ক নেমের এই সিম্বলের এখানে ক্লিক করে এখন আদার্স একটা নতুন নাম পাবো আদার্স নেটওয়ার্ক টাইম দিব আমি দিলে আমার ইউজার নেমটা দেওয়া ছিল এখানে আর অনলি আর দেওয়া ছিল যে আদার নেটওয়ার্ক কানেক্ট অনলি ক্যাপিটাল আর সিকিউরিটি নো পাসওয়ার্ড পাসওয়ার্ড হাইড করে দিলাম কানেক্টেড অ্যাম্বুলেন্স করে দেখুন অলরেডি আমার রাউটার ওপেন হয়ে গেছে